बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आज आमी शमीम आली चिश्ती आपनादेर सामने एकटी आलोचना निये हाजिर होइलाम। सेई आलोचनाटी अवश्यई आपनारा खेयाल करे शुनबेन। तबे आमरा एई पृथिबीते एसेछि, आमरा एकदिन एई पृथिबी त्याग करे चले जेते हबे। आर एर फाँकि दिये आल्लाह कि बोलेछेन, वल्लाज़ी खलाकाल मौता वाल हायाता लियाब्लुवाकुम आय्युकुम अहसानु अमला वाहुवल अज़ीज़ुल गफूर। अर्थात যে আল্লাহ বলতেছে মানব জাতিকে, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল হবে। তবে আমি বলতেছি এইভাবে, হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি একটু মূল্যবান হিসেবে নেবেন, একটু দরদ দিয়ে শুনবেন, একটু খেয়াল করে শুনবেন, তাহলে যারা মুসল্লি আল্লাহর ইবাদত করে তাদের জীবন ধন্য হয়ে যেতে পারে, যারা সাধক যারা সাধনা করে তাদের জন্য এই আলোচনাটি শুনে তাদের জীবনটাও ধন্য হয়ে যেতে পারে। কারণ কিছু কিছু কথা আছে আমি আল্লাহর উপর ভরসা রেখে বলি, এখন আল্লাহ যা করে। এখন অনেকে একটা জিনিস প্রশ্ন করতে পারে, যে আমি অনেক সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হেরা পর্বতের সাধনা নিয়ে কথা বলেছি, তো এখন আমাকে যদি কেউ বলে, আপনি হয়তো আমাদেরকে বললেন যে তিনি সমস্ত ইবাদতের আগে, সমস্ত কিছুর আগে তিনি হেরা পর্বতের গুহায় সাধন করেছেন, এরপরে তিনি নিজের সিনা পরিষ্কার করা হয়েছে, এরপরে গিয়া কি হলো, যে আল্লাহর ইবাদত করতে শুরু করলো, তার উপর কোরআন নাজিল হইল এবং 40 বছর পূর্ণ হলো, তখন দেখা যায় যে তিনি নবুয়ত নিয়ে বের হয়ে এসলো। তো এখন যে বিষয়টি আলোচনা, যে অনেকেই একটা জিনিস ভাবে এবং বলে যে, হে শামিম আলী চিস্তি, আপনি যে হেরা পর্বতের কথা বলেন, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহা সে সৌদি আরবে ছিল, এখন আমরা বাংলাদেশে বাস করি, আমরা ভারতে বাস করি, আমরা নেপালে বাস করি, আমরা আফগানিস্তান বাস করি, তাহলে আমরা সেই হেরা পর্বতের গুহা কোত্থেকে পাব যে আমরা এই হেরা পর্বতের সাধনা করব। তবে হে জগতবাসী, এই জন্যই বলেছি আজকের এই আলোচনাটা একটু খেয়াল করে একটু মন দিয়ে শুনবেন। সেই কথাটি হলো যে আল্লাহ কিন্তু একটি কথা বলেছে, যে তোমরা যদি আমার সমস্ত সৃষ্টির দিকে লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমরা আমি আল্লাহকে চিনতে পারবা, জানতে পারবা। আরও একটি কথা কিন্তু বলা হয়েছে, তোমরা যদি আমাকে জানতে চাও, তাহলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো, এবং তোমরা যদি আমার আকৃতি বুঝতে চাও, তাহলে আদমের আকৃতি লক্ষ্য করো। এবং আরও কিছু কথা বলা হয়েছে, যে তোমরা এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করিয়া দেখতে হবে না, চিনতে হবে না। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমি মানব দেহের ভিতরে ভরে দিয়েছি, সুবহানাল্লাহ। এই মানব দেহের ভিতরে ভরে দিয়েছে কেমন, যেমন এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা একটা মহামানব, এবং একটা মানুষ সে নিজে একটা ক্ষুদ্র মানব, তাহলে সেটা মহাবিশ্ব, আর মানব দেহটা একটা ক্ষুদ্র বিশ্ব। তাহলে ক্ষুদ্র বিশ্ব যে বিষয়টা, সেটা কিন্তু মানব দেহ। আচ্ছা, তাহলে মহাবিশ্বের ভিতরে সৌদি আরব আছে, তাহলে মহাবিশ্বের ভিতরে যদি সৌদি আরব থাকে, তাহলে সেখানে কিন্তু হেরা পর্বতের গুহা আছে, আর সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 25 থেকে 25 বছরের মধ্যে তিনি ঢুকেছেন হেরা পর্বতের গুহায়, 40 বছরে ওখানে 40 বছর পূর্ণ করে কোরআন এবং নবুয়ত লাভ করে তিনি সেখান থেকে ফিরলেন। তাই আমি বলতে চাই যে সকলে আমাকে এই কথাটি বলেছে, যে মানব দেহের মধ্যে কি হেরা পর্বতের গুহা আছে কিনা। তাই আমি বলবো, মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যদি মহামানব হয়ে থাকে, আর আপনি আমি যদি ক্ষুদ্র মানব হয়ে থাকি, তাহলে মহাবাণ্ডে যা কিছু আছে ক্ষুদ্র বাণ্ডে তা আছে, এবং ক্ষুদ্র বাণ্ডে যা আছে তা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে। তাহলে আমি সেই হেরা পর্বতের গুহাটি আপনার আমার মধ্যে কোথায় আল্লাহ কিভাবে রেখেছেন, আর সেখানে কিভাবে প্রবেশ করবেন, এবং সেখানে গিয়ে কিভাবে সাধন করবেন, এই বিষয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, একজন মানুষ সোজা হয়ে যখন দাঁড়ায়,
তখন তার মাথার তালুটা উপরে দেখতে পাচ্ছি এবং পায়ের তালুটা নিচে দেখতে পাচ্ছি, কিন্তু গাছটির নাম আলোকলতা, উপরে শিকড় নিচে পাতা। যেরকম একটা গাছের মধ্যে যখন আমরা পানি দিই, তখন গাছের গোড়ায় মাটিতে পানি দিলে তখন সেই গাছটি পানি খায়, বড় হয়। তাহলে আমরা কিন্তু দেখা যায় আমরা পায়ে দিয়ে খাই না, আমরা খাওয়া দাওয়া করি আমার মুখমণ্ডল মাথা উপরে, আমি উপর দিয়ে খাই। তাহলে বোঝা গেল কি, আমাদের গোড়াটা উপরে আর আগা লতা পাতা আমাদের নিচে। আমরা আগা লতা পাতা দিয়ে হাঁটতেছি কিন্তু গোড়াটা উপরে রেখেছি। এখান দিয়ে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে, মস্তিষ্কটাকে আল্লাহ উপরেই রেখেছে, নিচে নেয়নি। কারণ এই মস্তিষ্কের ভিতরে পরমাত্মা রূপে তিনি স্বয়ং বসবাস করে, এবং দেখা যায় যে এই মস্তিষ্কের মধ্যে আল্লাহর কথাগুলো মনে রাখে। কোরআনের হাফেজরাও এই মাথার মধ্যে এগুলা মুখস্থ করে রাখে, আর সেটা যদি মাটির মধ্যে হেসরাইয়া দিত তাহলে তো অসম্মান হতো। তাই বলবো যে গাছটির নাম হয় আলোকলতা, উপরে শিকড় নিচে পাতা। তাই এখন যে বলবো আসল কথা, অবশ্যই সেই কথাগুলো একটু লক্ষ্য করবেন, যে হেরা পর্বতের গুহা দেখেন, যে আপনার আমার তলপেট এবং মাজার যে সাইডটা আছে এটাও কিন্তু একটা পাহাড়, বা দুইটা পাহাড় আছে এখানে, বড় বড় পাহাড় আছে। হেরা পর্বতের গুহার দুইটা পাহাড় আমাদের কোমরের সাইডে, আচ্ছা এখানে। আরেকটা হলো যে মানুষ যখন গুরুর কাছে যাবে এবং সাধন দেশে যাবে, তখন হেরা পর্বতের গুহার মুখ, যে আমাদের যে মুখ আছে, এই মুখের মধ্যে যখন ছোট আপনি আমি ছোট ক্ষুদ্র হয়ে একটা বৃহৎ মানুষের মুখের মধ্যে প্রবেশ করতেছি এটা মনে করতেছেন, তখন এটার ভিতরে ঢুকলে তখন হেরা পর্বতের গুহা আপনার সেখানেও আছে। কিন্তু সেখানে যে আছে আমি এতটুকু বলবো, এর বেশি বলতে পারবো না, বাকিটা নিজের মুর্শিদের কাছে জানতে হবে। ইউটিউবে অতটা অগ্রসর হওয়াটা ঠিক নয়, তবে স্থানটা একটা স্থান হলো মানুষের মাজার সাইটে, দুইটা বড় বড় পাহাড়, এই পাহাড়ের এখানে একটা স্থান, আর উদ্বস্থনে যখন মানুষ চলে যায় তখন আরেকটা হীরা পর্বতের স্থান হলো সেখানে, যেখানে মুখমণ্ডল আমাকে এর চেয়ে বেশি বলাবেন না। তাহলে আল্লাহ কিন্তু একটা কথা বলেছে যে মারেফত আমার গোপন রহস্য, এবং শরীয়ত আমার প্রকাশ। এখন মারফতটাকে আমি শরীয়তের মধ্যে এনে আমি এতটুকু ব্রেক করলাম, এখন বাকি কায়দা কৌশল হেই সেই হেরা পর্বতের গুহা কোমরের এরিয়াতে একটা, আরেকটা হলো যে মুখমণ্ডলের এরিয়াতে একটা। এখন কথা হলো নিচেরটা সেরে আসতে হবে আগে, এরপরে আপনি উপরেরটাই যাবেন। আচ্ছা নিচেরটা কিভাবে সারবেন, নিচের হেরা পর্বতের গুহার কাজটা কি করে সারবেন, এটা নিজ নিজ মুর্শিদ কানে কানে বলে দেবে। এবং উপরে যে হেরা পর্বতের গুহা আছে সেখানে যখন পৌঁছাবেন, সেখানে কিভাবে কিভাবে করতে হবে সেটিও আপনার মুর্শিদ আপনাকে কানে কানে বলে দেবে। আর সেটা যখন আপনি করবেন তখন সেখানে এটা করা অবস্থায় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সেটা করা অবস্থায় যদি সঠিকভাবে আপনার করা হয় তখন আপনি ফেরেশতাদেরকে, জিব্রাইলকে দেখতে পাবেন, সুবহানাল্লাহ। এবং আপনি দেখতে পাবেন আল্লাহ কোন আকৃতিতে কোথায় কোথায় ছিল এবং আপনার মাঝে কোন আকৃতিতে আছে তা প্রকাশ হবে, আলহামদুলিল্লাহ। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাগুলো করতে গিয়ে আমি ব্রেক হয়ে যাই,
তো ব্রেক হওয়ারই কথা। আল্লাহ কিন্তু এটাও বলেছে যে তোমরা গোপনের শিক্ষা গোপনে নিও, প্রকাশ্যের শিক্ষা প্রকাশ্যে দিও। এখন কিছু কিছু শিক্ষার এরকম যদি আমি ইউটিউবে একটু হালকা পাতলা না বলি, তাহলে মানুষ বুঝবে কি করে যে আসলে শরীয়ত কি করতেছে, মারিফত কি করতেছে, তরিকত কি করতেছে। এটার জন্যেই এতটুকু প্রকাশ করা। তবে আপনাদের কেমন লাগলো এবং আপনারা কি বুঝলেন, কতটুকু ভালো লাগলো অবশ্যই জানাবেন। এবং আমাদের এই চ্যানেলের আলোচনাগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের সামনে আলোচনা নিয়ে আমরা পৌঁছতে পারি। আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।